वेलकाम बैक फ्रेंड्स एखोनी मात्र पा खबर अनुजाई ए मुहूर्ते सारा राज्यवासीर जन्य बिराट सुखबर। गतकाल राज्येर मुख्यमंत्री ममता बंदोपाध्याय राज्येर अंतर्वर्ती बजेट पेश करेछेन। सेई बजेटे स्वास्थ्य साथी प्रकल्प निये विशाल बड़ो आपडेट दिएछेन, विशाल बड़ो सुखबर दिएछेन। तो बंधुगण की विशाल बड़ो सुखबर दिएछेन, जदि आपनार स्वास्थ्य साथी कार्ड थेके थाके तो अवश्यई भिडियोटा शेष पर्यन्त तो देखबेन। आर बंधुरा जारा एखोनो ए चैनलटिके सबस्क्राइब करेननि, भिडियोर नीचे लाल रंगेर सबस्क्राइब बाटने क्लिक करे पाशे देखबेन एकटा बेल आइकन उठे आसबे, सेखाने क्लिक करार पर वाल नोटिफिकेशन ऑन करे राखबेन। आर एकटा लाइक करते भूलबेन ना। सामने विधानसभा निर्वाचन, तार आगे राज्येर अंतर्वर्ती बजेट जे जनमुखी होते चलेछे ता प्रत्याशितई छिल, किन्तु अर्थमंत्री अमित मित्रेर अनुपस्थितिते मुख्यमंत्री ममता बंदोपाध्यायेर पेश करा राज्य बजेट सब प्रत्याशाई कार्यत छापिये गेल। बजेट बक्तृताय मुख्यमंत्री स्पष्ट जानिये दिलेन प्रति बछरई धारावाहिकभावे चलबे स्वास्थ्यसाथी प्रकल्पेर काज। शुधु ताई नय, प्रति तीन बछर अंतर स्वास्थ्यसाथीर कार्ड रिन्यू करा हबे। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 1,500 কোটি টাকা। এছাড়া দুয়ারে সরকার এবং পাড়াই সমাধান কর্মসূচি বছরে দু মাস ধরে হবে ঘোষণা করলেন মমতা। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্যসাথী প্রকল্প প্রতি বছর ধারাবাহিকভাবে চলবে, যারা পরে এই প্রকল্পে যোগ দিতে চান তারা যে কোনো সময় যোগ দিতে পারবেন। তাছাড়া প্রতি তিন বছর অন্তর সেই কার্ড রিনিউ করা যাবে। এর জন্য আগামী অর্থবর্ষে 1,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এরপরে তিনি যোগ করেন বিভিন্ন সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হওয়া দুই অভূতপূর্ব প্রকল্প দুয়ারে সরকার এবং পাড়াই সমাধান কর্মসূচি আগামী দিনেও চালু থাকবে। মুখ্যমন্ত্রী ঘোষণা প্রতি বছর দুবার দু মাস ধরে এই দুটি কর্মসূচি হবে। প্রথমটি হবে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয়টি আয়োজিত হবে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে। প্রসঙ্গত, ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে রাজ্য সরকারের এই স্বাস্থ্যসাথী প্রকল্প। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে দাঁড়িয়ে আর পাঁচজন সাধারণ মানুষের মতো স্বাস্থ্যসাথীর কার্ড করিয়েছেন, যা প্রকল্পের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে। আরও তাৎপর্যপূর্ণ হল ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষের এই প্রকল্পের সুবিধা পাওয়ার খবরও প্রকাশ্যে আসছে, যা সাধারণ মানুষের মনে সরকারের প্রতি আস্থা বাড়াবে। অন্যদিকে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সরকারি কাজের জটিল প্রক্রিয়া থেকে রাজ্যবাসীকে মুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর ফলে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প একদিকে যেমন নেমেছে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে, অন্যদিকে তেমনই কৌশলে শুরু হয়েছে জনসংযোগের কাজও। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।